হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমি সুজির মালপোয়া বানাচ্ছি, এই জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আর এই সুজির মধ্যে এখন আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি। আর এই সুজিটা এই জলের মধ্যে আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 15 মিনিট পর চলে আসলাম। এবার এই সুজি আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। আমি আজকে সুজির পিঠা বানানোর জন্য যে সুজিটা নিয়েছি সেই সুজির দানাটা একটু বড়, তো আপনারা নিলে আপনারা একটু ছোট দানার সুজি নেবেন, তাহলে পিঠাগুলো বেশি ভালো হয়। আর এই জন্যই আমি এখন একটু সুজিটা হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আমি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি, আর 1 কাপ চিনি দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ইচ্ছা করলে এখানে পানির জায়গায় আপনারা গরুর দুধও দিতে পারেন, তবে আমি এখানে গরুর দুধ দিইনি, কিন্তু গুঁড়া দুধ দেব। আর দুধ না দিলেও হয়। আপনারা যারা যারা সুজির পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে চালের গুঁড়া দিয়ে মালপোয়া বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে আমি সুজির পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি। সুজির পিঠা আমার খুবই ভালো লাগে। আর এই তো আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমার সুজির পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে আমার পিঠার ব্যাটার রেডি, আর অন্যদিকে আমি তেলটাও গরম করে নিয়েছি। আর আমি এইবার এখানে অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি। আর আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আর দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর পিঠাগুলো অবশ্যই সাবধানে ভাজবেন, কারণ তেলটা অনেক গরম, তেল যেন শরীরে না ছিটে পড়ে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার একটা পিঠা হয়ে গেছে। এবার আমি এই পিঠাটা নামিয়ে নিচ্ছি, আর আমি এইভাবেই বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আমি প্রথমে 1টা পিঠাই দিয়েছিলাম, আমার 1টা পিঠা সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে একসাথে 3টা পিঠা দিয়েছি, আর এই পিঠাগুলোও খুব সুন্দর করে ফুলে উঠছে। পিঠাগুলো যখন ফুলে উঠছে তখন দেখতেও খুব ভালো লাগছে, তাই না? আর সুজির পিঠা আমার ভীষণ ভালো লাগে, আর এই শীতের সময় অবশ্যই এই সুজির পিঠা খেতে আরও বেশি ভালো লাগে। আর আপনাদের মধ্যে যারা সুজির পিঠা খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার অনেক সময় মালপোয়া খেতে ইচ্ছে করে, তবে ঘরে যখন চালের গুঁড়া না থাকে তখন আমি সুজি দিয়েই এই মালপোয়া বানিয়ে খাই, আমার কাছে তো ভালোই লাগে। আর বিশেষ করে শীতের দিনে তো অবশ্যই পিঠা খেতে বেশি ভালো লাগে। আর দেখুন আমার প্রতিটা পিঠাই কিন্তু সুন্দর হয়ে ফুলে উঠছে, দেখতেও ভালো লাগছে। আমি এই পিঠাটা চিনি দিয়েই বানাচ্ছি, আপনাদের ঘরে গুড় থাকলে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন, তবে আজকে আমাদের ঘরে গুড় নেই তাই আমি চিনি দিয়েই বানাচ্ছি। আর আমি বেশিরভাগ সময়ই চিনি দিয়েই পিঠা বানাই। আর পিঠাগুলো আমার হয়ে গেছে। আর কেমন লাগলো আমার আজকের এই পিঠার রেসিপি অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর এখানে 1টা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পিঠাগুলো কেমন হয়েছে। তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন, বাই।